হ্যালো দর্শকবৃন্দ, আপনাদের সকলকে শ্যাফটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনারা এখন যে ভিডিওটি দেখবেন সেই ভিডিওটি হচ্ছে পঞ্চায়েত ইলেকশনের সময় প্রিজাইডিং অফিসার ডায়েরি কীভাবে ফিল আপ করবেন। তাই চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে আপনাদের একটি কথা মনে করে দিই, আপনারা যদি এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এরপর যে ঘন্টা আসবে সেই ঘন্টায় ক্লিক করুন, যাতে এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা পেতে পারেন। তাই চলুন এগোনো যাক। তাহলে আপনাদের যে পিআইডি অফিসার ডায়েরি হবে জেলা ভিত্তিক হিসাবে বা ব্লক ভিত্তিক হিসাবে একটু ফরম্যাট আলাদা হতে পারে, আলাদা বলতে কি কিছু জায়গায় আলাদা হতে পারে সেগুলো আমি বলে দেব। তাহলে এই ফর্মটিকে আমাদের ফিল আপ করতে হবে ভোটের দিনে, ভোটের আগের দিনও আমরা কিছু অংশ এর ফিল আপ করে রাখতে পারি। যে সমস্ত জায়গাগুলো আগে ফিল আপ করা যেতে পারে সেই সমস্ত জায়গাগুলো আগে আমরা ফিল আপ করে দেবো এবং ভোট শেষে কিছু কিছু জায়গায় যেগুলোতে আমাদের ফিল আপ করতে হবে সেই জায়গাগুলো ফিল আপ করে দেবো। তাহলে তাড়াতাড়ি এই পুরো প্রিজাইডিং অফিসার ডায়েরিটি ফিল আপ হয়ে যাবে এবং ভোট শেষে কাজও কমে যাবে। তার জন্য শুরু করা যাক। সব থেকে প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে ডিস্টিংগুইশ মার্ক আছে সে ফর্মে ডিস্টিংগুইশ মার্ক দিয়ে দেবেন, এটা আগের দিনে করে নিলেই হবে। এরপর হচ্ছে নেম অফ দ্য কনস্টিটিউয়েন্সি ইন ব্লক লেটার, আমাদের এখানে কনস্টিটিউয়েন্সির নাম দিয়ে দিলাম। এরপর ডেট অফ পোল, অর্থাৎ যে ডেটে ভোট হচ্ছে সে ডেটটা এখানে লিখে দিতে হবে। এরপর নাম্বার অফ পোলিং স্টেশন মানে হোয়েদার লোকেটেড ইন, কেমন জায়গাতে আপনার পোলিং স্টেশনটি আছে সেটা এখানে লিখতে হবে। যে গভর্নমেন্ট বা কোয়াসি গভর্নমেন্ট বিল্ডিং, প্রাইভেট বিল্ডিং, টেম্পোরারি স্ট্রাকচার যেটি হবে সেটিতে আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি গভর্নমেন্ট হয় তাহলে গভর্নমেন্টে টিক দিয়ে দিলেন। এরপরে হচ্ছে নাম্বার অফ পোলিং অফিসার রিক্রুটেড লোকালি ইফ এনি, যদি লোকালি কোনো পোলিং অফিসার আপনারা নিযুক্ত করেন তাহলে সেক্ষেত্রে এখানে সেটা দিবেন, নাহলে পরে নট অ্যাপ্লিকেবল। অ্যাপয়েন্টেড অফ পোলিং অফিসার মেড ইন অ্যাবসেন্স অফ ডিউলি অ্যাপয়েন্টেড পোলিং অফিসার ইফ এনি অ্যান্ড রিজন ফর সাচ অ্যাপয়েন্টমেন্ট, যদি নির্দিষ্ট যে অ্যাপয়েন্টেড পোলিং অফিসার আছে তার জায়গায় যদি অন্য কোনো পোলিং অফিসার আসে তাহলে পরে সেটা এখানে লিখতে হবে এবং কী জন্য এসেছে সেজন্য লিখতে হবে। যদি কোনো কিছু না থাকে তাহলে এনে লিখে পরে নট অ্যাপ্লিকেবল করে দিলাম। এবার নাম্বার অফ ব্যালট বক্স ইউজড, এখানে পঞ্চায়েত ভোট হয় থ্রি টায়ার, অর্থাৎ তিন রকমের এখানে ভোট হয়। একটা হচ্ছে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, একটা পিএস অর্থাৎ পঞ্চায়েত সমিতি, একটা জেডপি অর্থাৎ জেলা পরিষদ। এই তিন রকমের ব্যালট বক্সও দেওয়া হয় এবং এতে এবার ভোটার অনুসারে আপনাদেরকে টোটাল তিনটে বা টোটাল চারটে বা যেমন ভোটার বা যেমন আপনার বক্স দরকার সেই অনুসারে আপনাদের এর বক্স বা ব্যালট বক্স দেওয়া হয়। সাধারণত তিনটে দেওয়া হয়, যদি তিনটে টায়ারেরই ভোট হয় তাহলে সেক্ষেত্রে। তাহলে নাম্বার অফ ব্যালট বক্স ইউজ, কতগুলো আপনার ব্যালট বক্স ব্যবহার করা আছে সেটা এখানে দিতে হবে। তাহলে আমাদের তিনটে ভোটই আছে মনে করুন, তাহলে আমরা এখানে টোটাল ব্যালট বক্সের সংখ্যা আমরা লিখব নাম্বার অফ ব্যালট বক্স ইউজ তিন। এরপরে নাম্বার অফ পেপার সিল ইউজ, কতগুলো পেপার সিল ইউজ করা হয়েছিল। শুধুমাত্র গোদরেজ টাইপ যে ব্যালট বক্স হয় সেই ব্যালট বক্সে পেপার সিল ইউজ করা হয়, বাকি ক্ষেত্রে কিন্তু কোনো পেপার সিল ইউজ করা হয় না। তাহলে শুধুমাত্র একটা বক্স আছে এবং তাতে একটা মতো আমরা পেপার সিল ইউজ করেছি, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা এখানে লিখে দেব এক। যদি বেশি সংখ্যক পেপার সিল ইউজ হয় অর্থাৎ কোনো কারণে যদি কোনো পেপার সিল নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একের বেশি পেপার সিল ইউজ হতে পারে সেখানে, তাহলে সেক্ষেত্রে সেই সংখ্যাটা লিখতে হবে। এরপর আমরা চলে আসি নাম্বার অফ পোলিং এজেন্টস অ্যান্ড দ্য নাম্বার হু অ্যারাইভ লেট, তাহলে এখানে কতজন টোটাল পোলিং এজেন্ট আছে এবং দ্য নাম্বার হু অ্যারাইভ লেট এবং কজন পরে এসেছে, অর্থাৎ যখন ভোটিং শুরু হচ্ছে তারপরে কারা কারা এসছে বা কতজন এসছে সেই তথ্য এখানে দিতে হবে। তাহলে এখানে মনে করুন যে আমরা লিখে দিলাম যে টোটাল চারজন আমাদের এজেন্ট ছিল, তার মধ্যে একজন লেটে এসেছিল। তারপর ন নম্বর নাম্বার অফ ক্যান্ডিডেট হু হ্যাড অ্যাপয়েন্টেড পোলিং এজেন্টস অ্যাট দ্য পোলিং স্টেশন, এখানে আয় হবে পোলিং স্টেশন, অর্থাৎ পোলিং স্টেশনে যতজন ক্যান্ডিডেট অ্যাট কনটেস্ট করছে তার মধ্যে কজন পোলিং এজেন্ট দিয়েছে সে সংখ্যাটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে মনে করুন টোটাল পাঁচজন ক্যান্ডিডেট আছে তার মধ্যে চারজন পোলিং এজেন্ট দিয়েছে, তাহলে আমরা এখানে চার লিখে দেবো। এরপর দশ নম্বর টোটাল নাম্বার অফ ভোটার অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন, এই পোলিং স্টেশনে কতজন মোট ভোটার অ্যাসাইন করা হয়েছে অর্থাৎ কতজন ভোটার লিস্টে নাম আছে এই পোলিং স্টেশনের, তাহলে এখানে সেই সংখ্যাটা লিখে দিই মনে করুন সেই সংখ্যাটা হচ্ছে 1125, তাহলে 1125 লিখে দিলাম। এবার নাম্বার অফ ব্যালট পেপার ইস্যুড অ্যাকর্ডিং টু মার্ক কপি অফ দ্য ইলেকট্রাল রোল, অর্থাৎ ইলেকট্রাল রোলের মার্ক কপি অনুসারে আপনারা কতজনকে ভোট দেওয়ার জন্য মার্ক করেছেন সেই সংখ্যাটা এখানে লিখে দিতে হবে। বলুন ভোট শেষে দেখা গেল সেই সংখ্যাটা হলো 1005, তাহলে এখানে 1005 আমরা লিখে দিলাম। এরপরে নিচের দিকে নাম্বার অফ ইলেকট্রাল হু ভোটেড,
এই যে জায়গাটা আছে এক এক জায়গায় এক এক রকম থাকে। কোন কোন ডিস্ট্রিক্টে জিপি টায়ার, পিএস টায়ার এবং জেডপি টায়ার, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত টায়ার, পঞ্চায়েত সমিতি টায়ার এবং জেলা পরিষদ টায়ার, এই তিনটে আলাদা আলাদা দেখায়। আবার কোনো কোনো জায়গায় শুধুমাত্র একটা মতো কলম থাকে, টোটাল নাম্বার অফ ভোটার, মেন, ওমেন, আদার্স এবং টোটাল। এবার যেখানে যেমন হচ্ছে সেইভাবে আপনারা ফিল আপ করে নেবেন, এতে কোনো অসুবিধা নেই। প্রত্যেকের কাছে একটা মার্ক কপি থাকে এবং কাউন্টিং কপি থাকে, সেই কাউন্টিং কপি থেকে কতজন পুরুষ, কতজন মহিলা এবং কতজন মানে আদার লিঙ্গের এর ভোটার ভোট দিয়েছে এবং টোটাল কত ভোটার হচ্ছে সেই সংখ্যাটা এখানে দিতে হবে। তাহলে এখানে আমরা যে সংখ্যাটা দেবো তার সঙ্গে এই যে এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা মিলে যাবে। তাহলে এখানে আমরা সেই সংখ্যাগুলো দিয়ে দিই, মূলত কোন গ্রাম পঞ্চায়েত টায়ার, পঞ্চায়েত সমিতি টায়ার এবং জেলা পরিষদ টায়ার, এই তিনটিতে একই সংখ্যক ভোটার ভোট দিয়েছে, তাহলে আমরা সেই সংখ্যাটা এখানে বসে দেবো। যদি আলাদা আলাদা সংখ্যক হয় তাহলে সেই সংখ্যা আপনারা বসিয়ে দেবেন, কারণ অনেক সময় দেখা যায় কেউ পঞ্চায়েত সমিতিতে ভোট দিয়েছে তারপরে জেলা পরিষদে আর ভোট দিতে চায় না, বা এরকম কোনো ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে আপনাদেরকে সেইভাবে এখানে লিখে নিতে হবে। তাহলে আমরা সেগুলো এখানে লিখে দিলাম। তাহলে এখানে টোটাল পুরুষ 520, মহিলা 485, আদার লিঙ্গ নেই বা অন্যান্য লিঙ্গ নেই, টোটাল হচ্ছে 1005টা ভোট টোটাল হচ্ছে। এবং নিচে চলে আসি, এরপর 52 আছে চ্যালেঞ্জ ভোট। যদি কোনো চ্যালেঞ্জ ভোট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে সেই সংখ্যাটা দেবেন, তার মধ্যে কতজন অ্যালাউ হয়েছে, কতজন রিজেক্ট হয়েছে এবং কত টাকা ফরফিট করেছেন বা বাজেয়াপ্ত করছেন সেই টাকার অঙ্কটা এখানে দেবেন। যদি কোনো কিছু না হয়ে থাকে তার চ্যালেঞ্জ ভোটে এখানে চ্যালেঞ্জ ভোট 0, টোটাল অ্যালাউড 0, টোটাল রিজেক্টেড নাম্বার রিজেক্টেড 0 বা টোটাল অ্যামাউন্ট ফরফিটেড 0। এরপর 13 নম্বরে নাম্বার অফ ইলেকটর্স হু ভোটেড উইথ দ্য হেল্প অফ কম্পিনিয়ন, অর্থাৎ যে সমস্ত আসক্ত ব্যক্তি আছে তারা যদি কোনো সহযোগী নিয়ে ভোট দেয় তাহলে সেরকম যদি কোনো ভোটার থাকে তাহলে তার সংখ্যা এখানে দিতে হবে। যদি কোনো ভোটার না থাকে তার সেক্ষেত্রে আমরা এখানে 0 দিব, বা যদি কোনো রকম সংখ্যা থাকে তাহলে পরে সে সংখ্যাটা দিব। তাহলে এখানে আমরা দিতে 5 জন ভোটার ছিলেন, ভোটার যারা অন্যের সহযোগিতাতে ভোট দিয়েছেন। এবার হচ্ছে নাম্বার অফ টেন্ডার ভোট, কতগুলো টেন্ডার ভোট হয়েছে সে সংখ্যাটা দিতে হবে। যদি কোনো যদি কোনো টেন্ডার ভোট না হয়ে থাকে তাহলে এখানে 0 দেবেন, আর যদি হয় তাহলে যতগুলো টেন্ডার ভোট হয়েছে সেই সংখ্যাটা দেবেন। মনে করুন এখানে 2 টেন্ডার ভোট হচ্ছে, তাহলে এখানে আমি 2 দিয়ে দিলাম। এরপর হচ্ছে নাম্বার অফ ইলেকটার্স ফ্রম হুম ডিক্লেয়ার আর টু এজ অবটেন, এজ অবটেন্টের এখন কোনো হয় না, কারণ যে এখন যত ছেলে মেয়ে আছে যারা 18 বছর হয় তারপরে ভোটার কার্ড পায়, সুতরাং এখানে এটা সবসময় 0 হবে। হু রিফিউজ টু গিভ সাচ ডিক্লারেশন, এটাও তাহলে 0 হবে। হোয়েদার ইট ওয়াজ নেসেসারি টু অ্যাডজেন্ট দ্য পোল ইফ দ্য রিজন ফর সার্চ অ্যাডজনমেন্ট, যদি ভোট চলাকালীন কোনোভাবে ভোটকে যদি স্থগিত করতে হয় তাহলে সেক্ষেত্রে কেন স্থগিত হয়েছিল তার কারণটা এখানে দিতে হবে। আর যদি কোনো প্রকারে কোনো কিছু না হয়ে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল বা এনএ লিখে দিলেন। এরপর দিতে হবে নাম্বার অফ ভোট কাস্ট ফ্রম, এবার নির্দিষ্ট টাইম ইন্টারভেল পরপর কত ভোট কাস্ট হয়েছে সেই সংখ্যাটা এখানে দিতে হবে। তাহলে এখানে পরপর আমরা সেই সংখ্যাটা দিয়ে দিই। এখানে একটা আনুমানিক সংখ্যা আমি দিচ্ছি, আপনারা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ভোট কত পড়লো তার কাউন্টে সংখ্যাটা লিখে রাখবেন এবং সেই সংখ্যাটা পরবর্তীকালে এপিআইডি অফিসার ডায়েরিতে সেগুলো উল্লেখ করে দেবেন। এরপরে নাম্বার অফ স্লিপস ইস্যুড আফটার ক্লোজিং আওয়ার অফ দ্য পোল, এবং মনে যে আপনাদের ভোট শেষ হয়ে গেছে, ভোট শেষ হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে তখনও কিছু ভোটার লাইনে দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে আপনারা তাদেরকে ভোটার স্লিপ ইস্যু করবেন। মনে 8 জন দাঁড়িয়ে আছে তাদের মোট 8টা ভোটার স্লিপ ইস্যু করবেন। 8 নম্বর যে ভোটার স্লিপটা হবে সেটা হবে প্রথম লাইনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি, অর্থাৎ যিনি এরপরে প্রথম ভোট দিতে আসবেন তার হাতে এই 8 নম্বর ভোটার স্লিপটি দেবেন, এবং তারপরে পরপর আপনারা এক এক করে আসতে থাকবে এবং তারা ভোট দিয়ে যাবে। যদি কোনো ক্ষেত্রে যদি আপনাদের এরকম হয় যে ভোটার স্লিপ ইস্যু করতে হয় সেক্ষেত্রে সেই সংখ্যাটা এখানে লিখবেন, আর যদি না হয় তাহলে এখানে 0 লিখবেন। ইলেকট্রাল অফেন্স উইথ ডিটেল নাম্বার অফ কেসেস, এবার হচ্ছে ইলেকশনের সময় বা ভোট চলাকালীন কোন প্রকারে কোনো দুর্ঘটনা বা কোনো ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে সেগুলো এখানে লিখতে হবে। যদি সেরকম কোনো ঘটনা থাকে তাহলে সেগুলো আপনাদের উল্লেখ করতে হবে অ্যাজ পার আর ইলেকশন রুল। তাহলে এখানে কোনো কেস হয়েছে কিনা সেই নাম্বার অফ কেসেস এখানে দিতে হবে, কোনো কেস হয়নি তাই এখানে আমি নো লিখে দিচ্ছি। এবার বাদবাকি যেগুলো আছে এগুলোকে পুরোপুরি আপনি স্ট্রাইক থ্রু করে দিতে পারেন বা নো বা নট অ্যাপ্লিকেবল লিখতে পারেন। তাই ক্যানভাসিং হয়েছে কিনা, কোনো ভোটারকে প্রভাবিত করা হয়েছে কিনা সেটা তো না লিখে দিলাম, কোনো প্রকারের ডকুমেন্ট বা পোলিং স্টেশনে কোনো কিছুকে সরানো হয়েছে কিনা তাহলে ওটাও নো লিখলাম, ব্রাইবিং বা ঘুষ নেওয়া দেওয়া হয়েছিল কিনা সেটাও এখানে দিলাম, ইন্টিমেট ভোটার্স টু আদার পার্সন হয়েছিল কিনা না, বুথ ক্যাপচারিং হয়েছিল কিনা না। এরপর 20 নম্বরে ওয়াজ দ্য পোল ইন্টারাপ্টেড অর অবস্ট্রাক্টেড বাই রায়ট, ওপেন ভায়োলেন্স
ন্যাচারাল ক্লাইমেটি, বুথ ক্যাপচার ইত্যাদি কারণে কোনোভাবে যদি ভোট বাধাপ্রাপ্ত হয় বা থেমে যায়, তাহলে সেক্ষেত্রে কী কারণে হয়েছে সেই কারণগুলো এখানকার মধ্যে যদি হয় তাহলে খুব ভালো, না হলে পরে এনি আদার কেসের মধ্যে সেটি উল্লেখ করতে হবে। যদি না হয়ে থাকে তাহলে এনো বা এনে বলে আমরা লিখে দিতে পারি। তারপরে 21 নম্বর, ওয়াজ দ্য পোল ভিজিটেড বাই এনি ব্যালট পেপার ইউজ অ্যাট দ্য পোলিং স্টেশন, কোনোভাবে ব্যালট পেপারকে বিকৃত করা হয়েছে কি না সেটা এখানে উল্লেখ করতে হবে। যদি হয়ে থাকে তাহলে ইয়েস, না হলে পরে নো লিখতে হবে। তাহলে এখানে হয়নি তাই আমরা এখানে নো লিখে দিচ্ছি। এরপরে কী কারণে হতে পারে সেগুলো, আনওয়েলফেয়ার টেকেন অফ কাস্টডি অফ প্রিসাইডিং অফিসার, প্রিসাইডিং অফিসার কাছ থেকে কেড়ে নেওয়া হতে পারে, অ্যাক্সিডেন্টালি অর ইন্টেন্সারি লস্ট অর ডিস্টর অর ড্যামেজ টেম্পার, তাহলে এখানে তাহলে নো হবে। অনেক সময় দেখা যায় যে এখানে আমাদের এখানে এই ফর্মটাতে দুটো দেখাচ্ছে, অনেক সময় দেখা যায় যে এটিতে তিনটে ভাবে দেওয়া থাকে, এ বি সি তিনটে থাকে, এম এ ড্যামেজ অর টেম্পারটা সি নম্বরে দেওয়া থাকে। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের এখানে ইয়েস করতে হবে, এরপর এখানে ডিটেলসটা লিখে দিতে হবে। আর যদি কোনো ঘটনা না ঘটে থাকে তাহলে এখানে নো লিখলে হবে। এরপরে সিরিয়াস কমপ্লেন ইফ এনি মেড বাই দ্য ক্যান্ডিডেট অর এজেন্ট, যিনি ওই বুথে দাঁড়িয়েছেন তাদের মধ্যে কেউ যদি সিরিয়াস কোনো কমপ্লেন করে থাকে তাহলে সেটা উল্লেখ করতে হবে, যদি না করে থাকে তাহলে এখানে নো হবে। নাম্বার অফ কেসেস অফ ব্রিচেস অফ ল অ্যান্ড অর্ডার, যদি আইনি পরিস্থিতি যদি কোনোভাবে হাতের বাইরে চলে যায় তাহলে সেই সংখ্যাটা এখানে দিতে হবে, কতবার এরকম হয়েছে সেরকম সংখ্যাটা এখানে দিতে হবে। যদি একটা নাও হয়ে থাকে তাহলে নো বা নট অ্যাপ্লিকেবল আপনারা লিখে দিতে পারেন। রিপোর্ট অফ মিস্টেক অ্যান্ড ইরেগুলারিটি ই কমিটেড ইফ এনি অ্যাট দ্য পোলিং স্টেশন, অর্থাৎ কোনো প্রকারের কোনো ভুল বা ইরেগুলারিটি যদি থেকে থাকে ভোট নেওয়ার সময় তাহলে সেটা এখানে উল্লেখ করতে হবে। আর যদি কোনো কিছু না থাকে তাহলে এনে বা নো লিখতে পারেন। তারপর 25 নম্বর, হুয়েদার ডিক্লেয়ার হ্যাভ বিন মেড বিফোর দ্য কমিসমেন্ট অফ দ্য পোল অ্যান্ড নেসেসারি ডিউরিং দ্য কোর্স অফ দ্য পোল হ্যান্ড আর নিউ ব্যালট বক্স ইউজ অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য পোল অ্যাজ নেসেসারি, অর্থাৎ যখন ভোট শুরু হচ্ছে তখন একটা ডিক্লারেশন দিতে হয় পিআইডি অফিসারকে সেটা দেওয়া হয়েছিল কি না। এরপর ভোট চলাকালীন যদি ব্যালট বক্স চেঞ্জ করা হয় বা আরেকটা নতুন ব্যালট বক্স ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো ডিক্লারেশন দেওয়া হয়েছিল কি না। এরপরে যখন ভোট শেষ হয়, ভোট শেষ হওয়ার পরে যে ডিক্লারেশন দেওয়ার কথা সেই ডিক্লারেশন প্রপারলি দেওয়া হয়েছিল কি না সেটা এখানে লিখতে হবে, হ্যাঁ দেওয়া হয়েছিল। এরপরে থাকবে ডেট, অর্থাৎ যে তারিখে ভোট হচ্ছে সেই তারিখটা এখানে থাকবে। তারপর প্লেস, সেই প্লেসটা এখানে লিখে দিন। এরপর প্রিসাইডিং অফিসার এখানে সিগনেচার করবেন এবং তারপরে তার যে ডিস্ট্রিবিউশন মার্কটি আছে সেই ডিস্ট্রিবিউশন মার্কটি দেবেন। তাহলে আমাদের এই যে পুরো প্রিসাইডিং অফিসার যে ডায়েরি আছে এই ডায়েরিটি এই ফিল আপ হয়ে যাবে। এই যে ডায়েরিটি, এই ডায়েরিটি দুটো কিংবা তিনটে পেজে থাকে, অনেক সময় দুটো পেজেই থাকে বেশিরভাগ, এখানে দেখার সুবিধার জন্য এবং দেখানোর সুবিধার জন্য একটি পেজেই করা হয়েছে। তাহলে আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে, যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও এই ভিডিও সম্পর্কে বা এই চ্যানেলে থাকা যে কোনো ভিডিও সম্পর্কে যদি কোনো প্রকারের কোনো প্রশ্ন, কোনো প্রকারের কোনো ফিডব্যাক থাকে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে।